লোভ, লুঠের অভিসন্ধি, ভয়, খুন। কলকাতার বুকে জোড়া হত্যাকাণ্ডে প্রথম গ্রেপ্তারির পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। কর্পোরেট কর্তা সুবীর চাকি খুনের রহস্য উন্মোচন করল কলকাতা পুলিশ। ডায়মন্ড হারবার থেকে গ্রেপ্তার করা হলো মিঠু হালদারকে, তার বড় ছেলে ভিকি খুনে। মাকে জেরা করে বাবা তথ্য অনুযায়ী দাবি পুলিশ হচ্ছে, কিন্তু মূল অভিযুক্ত ও তার সঙ্গীরা এখনো অধরা। দ্রুত অবস্থান বদলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন ভিকি, এমনটাই খবর পুলিশ হচ্ছে। কলকাতার বুকে হাই প্রোফাইল খুন, সেন্ট জেভিয়ার্স এর প্রাক্তনী, আইআইটি আইআইএম থেকে পাস আউট, নামি ইঞ্জিনিয়ারিং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, শহরের একাধিক অভিজাত আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট। এহেন কর্পোরেট কর্তা সুবীর চাকি ও তার ড্রাইভারের খুনের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজ্য জুড়ে। তদন্তে নেমে মঙ্গলবার রাত থেকেই জোড়া হত্যাকাণ্ডে তদন্তের জাল গোটাচ্ছিল পুলিশ। শেষ অব্দি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও মোবাইলের কল রেকর্ডে সূত্র ধরে রহস্যভেদ। মঙ্গলবার রাতেই ডায়মন্ড হারবারে যান লালবাজারের গোয়েন্দারা, জিজ্ঞাসাবাদ করা হয় সেখানকার বাসিন্দা মিঠু হালদারকে। সূত্রের খবর, বক্তব্যে অসঙ্গতি মেলায় বুধবার বিকেলে মিঠু তার ছোট ছেলে ও ভাইকে লালবাজারে নিয়ে আসা হয়। বিজয় দশমীর পরে কিছুদিন আগে দেখলাম বাড়িতে রক্ত মাখা, মানে ওনার ছেলের জামা কাপড় এনেছে কলে কাচাকুচি করছে। এবার আমি ওনাকে যখন বললাম, দিদি তোমার ছেলেদের এরকম এই জামা কাপড়গুলো কার, বলছে আমার ছেলে পুজোয় মারপিট করেছিল দুর্গাপুজোয়, সেই রক্ত। পুলিশ কাল রাত দুটোর সময় এসেছিল, আসার পর আমাদেরকে ডিস্টার্ব করেনি, জাস্ট নিচে থেকে জেনে শুনে চলে গেছে। কাল রাত্রির একটার সময় পুলিশ এসেছিল, তো আমরা জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তো বলে আপনাদের কোনো ভয় নেই, আমি দরজা খুলতে আপনার বাড়ি ভাড়া আছে, বলে হ্যাঁ আমার বাড়ি ভাড়া আছে একজন, বললো বিলাস, আমি বিলাস আছে ওপরে, বিলাস হালদার তরুণ হালদার, ওর ওপরে গিয়ে ওদেরকে ধরে নিয়ে চলে গেল। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর মিঠু হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক মিঠু হালদারের বড় ছেলে ভিকি। সূত্রের খবর, তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন গত বছরের শেষের দিকে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন সুবীর চাকি। সেই সময় বাড়ি কেনার জন্য সুবীর চাকির সঙ্গে যোগাযোগ করেন ভিকি, কাকুলিয়া রোডের বাড়িটি দেখতেও আসেন, কিন্তু বাড়ির দাম শুনে ভিমরে খান ভিকি। আর তখনই তার মনে বাসা বাঁধে লোভ। পুলিশ সূত্রে দাবি, ভিকি তখনই পরিকল্পনা করেন বিত্তশালী সুবীর চাকির থেকে অর্থ লুটপাটের, কিন্তু মাথায় পরিকল্পনা এলেও কাজ এগোয়নি। এরপর বেশ কয়েক মাস কেটে যায়, সম্প্রতি ফের কলকাতায় আসেন ভিকি। পুরনো ছক মাথা চাড়া দিয়ে ওঠে, পরিকল্পনা মাফিক রবিবার বন্ধুদের সঙ্গে নিয়ে কাকুলিয়া রোডে আসেন ভিকি। বাড়ি কেনার চোখ দিয়ে ফোন করে ডাকা হয় সুবীর চাকিকে। ড্রাইভার রবিন মণ্ডলকে সঙ্গে করে এই মার্সিডিস বেঞ্চ গাড়িতে চেপেই নিউ টাউনের অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে গড়িয়াহাটের কাছে এই পৈতৃক বাড়িতে পৌঁছন সুবীর চাকি। মাঝ রাস্তায় মিষ্টিও কেনেন, কিন্তু পুলিশ সূত্রে দাবি, বাড়িতে পৌঁছে ভিকিকে দেখেই চিনে ফেলেন সুবীর চাকি। জিজ্ঞাসা করেন, তুমি তো আগে একবার এসেছিলে, আবার কেন এসেছো, বারবার কি উদ্দেশ্যে আসছো? পুলিশ সূত্রে দাবি, সুবীর চাকি তাকে চিনে ফেলেছে বুঝে ঘাবড়ে যান ভিকি। এরপরই এলোপাথারি কোপ মেরে কর্পোরেট কর্তাকে খুন করা হয়, প্রমাণ লোপাট করতে খুন করা হয় তার গাড়ির চালককেও। এরপর সুবীর চাকির সোনার আংটি, একটি গয়না ও মানি ব্যাগ নিয়ে পালায় অভিযুক্তরা। পুলিশের দাবি, মাকে গোটা ঘটনার কথা জানান ভিকি। এখন মা পুলিশের জালে, ছেলেকে খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বছরের ডিসেম্বরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল মিঠুর বিরুদ্ধে। স্বামীর হাত পা মুখ প্লাস্টিক দিয়ে বেঁধে ভাড়া বাড়িতে ফেলে রেখে চলে যান। পরে মিঠুর স্বামীকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়, ওই ঘটনায় গ্রেপ্তার হন মিঠু। পরে জামিনে ছাড়া পান, এবার জোড়া খুনে গ্রেপ্তার মিঠু, পলাতক বড় ছেলে ভিকি। রাজশ্রী দত্তগুপ্ত, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।